পাঠানোর বিরুদ্ধে বজরং দল, বিবিসির তথ্যচিত্রর বিরুদ্ধে এবিভিপি, ইউটিউব টুইটারত নিষিদ্ধ করেও হারি গেছে মোদী সরকার, ভারতীয় শিক্ষার্থী আগবাড়ি আছে বিবিসির তথ্যচিত্র সাবলৈ, গুজরাট সংঘর্ষত কি ভূমিকা আছিল নরেন্দ্র মোদীর, বিশ্ববিদ্যালয়ত প্রদর্শন হয়েছে বিবিসির তথ্যচিত্র। বিতর্কর মাজতেই মুকলি ইন্ডিয়া দা মোদী কুয়েশনের তৃতীয় খণ্ড। ইন্ডিয়া দা মোদী কুয়েশন 17 জানুয়ারীত বিবিসিয়ে মুকলি করার পাছতেই তথ্যচিত্রখনের বিরুদ্ধে সোচ্চার হয়ে পড়িল মোদী সরকার। 2002 চনের গুজরাটের সংঘর্ষত কিদরে জড়িত আছিল রাজ্যখনের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, কিদরে মুসলমান বিরোধী আক্রমণ সংঘর্ষ প্রতিরোধ করাত আরক্ষীক বাধা দিছিল নরেন্দ্র মোদিয়ে, মোদীর মুসলমান বিরোধী স্থিতিক লৈ নির্মিত হয়েছিল বিবিসির ইন্ডিয়া দা মোদী কুয়েশন শীর্ষক তথ্যচিত্র, ব্রিটেনের এক অপ্রকাশিত তদন্তর প্রতিবেদনের ভিত্তিতে নির্মিত হয়েছিল তথ্যচিত্রখন, কিন্তু সেই তথ্যচিত্রক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিলে ভারত সরকারে। ভারত সরকারে কলে এয়া ঔপনিবেশিক মানসিকতা। কেবল ইমানেই নহয়, ভারতত ইউটিউব আর টুইটারত নিষিদ্ধ করা হল মোদীক লৈ নির্মিত তথ্যচিত্র। ভারত সরকারে টেকনোলজি রুলস 2021-র অধীনত জরুরীকালীন ক্ষমতা প্রয়োগ করে ইউটিউব আর টুইটারক নির্দেশ দিলে বিবিসির তথ্যচিত্র আর তথ্যচিত্রর লিঙ্ক ডিলিট করবলে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র আর ডেরেক ও ব্রেইনেও অভিযোগ আনিছে যে তথ্যচিত্রখনের লিঙ্ক শেয়ার করে করা টুইটটো ডিলিট করেছে টুইটারে। ইউটিউব আর টুইটারত ভারত সরকারে দিয়া নির্দেশনাক লৈ বিরোধী সরব হয়ে পড়ার সময়ত মোদী সরকারের বিরুদ্ধে উঠিছে আন এক অভিযোগ। সেয়া হয়েছে ইউটিউব আর টুইটারত বিবিসির তথ্যচিত্র ব্লক করবলে দিয়া নির্দেশের কারণ কি, সেয়া এতিয়াও বিবৃতিযোগে রাজহুয়া করা নাই মোদী সরকারে। কিন্তু ভারতত বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ করার চেষ্টা অব্যাহত রখার মাজতেই বিশ্ববিদ্যালয় প্রদর্শনের চেষ্টা চলাইছে শিক্ষার্থী। ইউটিউব টুইটারত মোদী সরকারক কঠোর হওয়ার পাছতো হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ত প্রদর্শন করা হল ইন্ডিয়া দা মোদী কুয়েশন। বিশ্ববিদ্যালয়খনের ক্যাম্পাসত বিবিসির তথ্যচিত্র প্রদর্শন হওয়ার পাছতেই অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ চমুকৈ এবিভিপিয়ে অভিযোগ দাখিল করেছে আরক্ষীত। আনফালে কেরালার শাসকীয় দলের ছাত্র সংগঠন ডেমোক্রেটিক ইয়থ ফেডারেশনেও রাজ্যখনত ইন্ডিয়া দা মোদী কুয়েশন প্রদর্শন করব বলে ঘোষণা করেছে। ফেসবুক পেজত সংগঠনটোই এই ঘোষণা আগবাইছে। অন্যহাতে ইন্ডিয়া দা মোদী কুয়েশন প্রদর্শনের প্রস্তুতি চলাইছিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও। ইতিমধ্যে জে এন ইউর স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি আইমি ঘোষে জে এন ইউর ক্যাম্পাসত তথ্যচিত্রখন প্রদর্শন করা হব বলে ঘোষণা করেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক জাননীর পাছতেই এই কার্যসূচী বাতিল করা হয়েছে। আনফালে বিবিসির তথ্যচিত্র সন্দর্ভত ভারত সরকারের বৈদেশিক মন্ত্রালয়ের পাছত এবার মুখ খুলিছে আইনমন্ত্রী কিরেণ রিজিজুয়ে। কিরেণ রিজিজুর প্রতিক্রিয়া, ভারতের ভাবমূর্তি বিনষ্ট করবলে এতিয়াও দেশের ভিতরে বাহিরে চলি আছে প্রচেষ্টা। একাংশ ভারতীয় এতিয়া ঔপনিবেশিকতার মুক্ত হব পৰা নাই, তেওঁলোকে বিবিসিক দেশের উচ্চতম ন্যায়ালয় বলে গণ্য করেছে। উল্লেখ্য যে তথ্যচিত্রখন গুজরাট সংঘর্ষের সময়ত ব্রিটেনে ঘোষণা করা এক তদন্তর অপ্রকাশিত প্রতিবেদনের ভিত্তিত নির্মিত বলে দাবি করেছে বিবিসিয়ে। সেই অনুসরি বিবিসির তথ্যচিত্রক লৈ ব্রিটেনতো বিতর্কর সৃষ্টি হয়েছে। ব্রিটেনত বিবিসির তথ্যচিত্র সন্দর্ভত উচ্চ পর্যায়ের তদন্তর দাবিরে এক অনলাইন অভিযান আরম্ভ হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকেও সংসদত ভারতের প্রধানমন্ত্রীর সপক্ষে যুক্তি দাঙি ধরেছে, কিন্তু এই বিতর্কর পাছতো নিজের স্থিতিত অটল আছে বিবিসি। ভারত সরকারের প্রতিক্রিয়ার পাছত ইতিমধ্যে বিবিসিয়ে দাবি করেছে ইন্ডিয়া দা মোদী কুয়েশন নির্মিত হয়েছে পর্যাপ্ত অনুসন্ধান আর উচ্চ মানদণ্ডর সম্পাদনার আধারত। উল্লেখ্য যে বিতর্কর মাজতেই বিবিসিয়ে 24 জানুয়ারীত ইন্ডিয়া দা মোদী কুয়েশনের দ্বিতীয় খণ্ড মুকলি করেছে। নিউজ এক্স রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।